Assalamualaikum, welcome back to my channel. আমি আসমা আক্তার আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। এই তো চুলায় আমি পেঁয়াজও ভাজছি। তো আজকে বেশি কিছু ভাজবো না, কারণ আপনার ভাইয়া বাহির থেকে ইফতারির জন্য কিছু খাবার কিনে নিয়ে আসছে। তাই আজকে শুধু পেঁয়াজু আর আলুর চপ আর বেগুনি ভাজবো। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন, তাদের জন্য আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আমার পেঁয়াজও খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি, তেলগুলো আমি একটু ঝরিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে নিব বেগুনি। এই যে বেগুনগুলো আমি দিয়ে দিলাম। আমি এক এক করে সবগুলো বেগুনি এইভাবে করে ভেজে নিব। আমার বেগুনি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এখন আমি ভেজে নিব আলুর চপ। সবগুলো আলুর চপ আমি এক এক করে তেলের উপরে দিয়ে দিব। আমার আলুর চপ ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো তুলে নিব। চুলাটা আমি অফ করে দিচ্ছি। আমার ইফতারি ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে আপনার ভাইয়া কিছু ইফতারি কিনে নিয়ে আসছে। এই যে দেখুন এখানে আছে হচ্ছে সমুচা, চারটি সমুচা কিনে নিয়ে আসছে। আর এখানে আছে সবজির পাকুড়া, পাকুড়াগুলো আমি ঢেলে নিয়েছি। আর এখানে আছে মুরগির কলিজি দেওয়া সিঙ্গারা, সিঙ্গারাগুলো আমি সব ভেলে নিচ্ছি। আর এই যে এখানে আছে রোল, ভেজিটেবল রোল, রোলগুলো আমি এক এক করে ঢেলে নিচ্ছি। আর এই যে এখানে আছে, এই যে দেখুন পেস্তা বাদামের শরবত, এই শরবতটা খেতে কিন্তু ভীষণ দারুণ হয়। তো এই হচ্ছে আজকে আমাদের ইফতারির আয়োজন। তো আমাদের ইফতারির আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।